किंबा कुतुब मीनार ये सब सम्पूर्ण भाव निर्माण हवार आगे बांगला स्थापित हो मस्जिद 1298 ख्रीटाब्दे सौजन्य जाफरा लेखा तब एक मस्जिद रूपे परिचय पा आगे ना कि छो एक हिंदू मंदिर तर कि निदर्शन रही मस्जिद मध्य कोथाय रही है ये मस्जिद और कीभावे बा जाबेन एर इतिहास की जानते हले देखते हबे पुरो भिडियोटा घुरबेन आपनी घोराबो आमी और आमार साथे आरो घुरते हले चैनलटा अवश्यई सबस्क्राइब करबेन। आगेर भिडियोते आपनादेर घुरिएछि तंत्र साधनार एक अन्यतम पीठस्थान बांसबेड़ियार हंसेश्वरी मायेर मंदिर। भिडियोटा ना देखे थाकले आई बटने क्लिक करे देखे नेबेन। हंसेश्वरी मायेर मंदिर थेके किछुटा दूरेई रयेछे त्रिवेणी। त्रिवेणी गंगार पासे उचू ढिमिटार ऊपर ही रही है बांगलार सर्वप्राचीन मस्जिद जेटा निर्माण 1298 ख्रीस्टाब्दे निर्माण कर त्रिवेणी प्रथम मुस्लिम शासनकर्ता जाफर खां गाजी 1298-1313 ख्रीस्टाब्द दीर्घ 15 बछर शासन कर 1298 ख्रीस्टाब्दे प्रथम बांगलार मस्जिद निर्माण करें जा जाफर खां गाजी मस्जिद नाम परिचित। पासे दरगा जेटी गड़े उठे 1315 ख्रीस्टाब्दे। किंतु के ए जाफर खान गाजी तिनी छिलेन मुस्लिम शासकेर सेनापति। त्रिवेणी हिंदू राजार राजत्वे एक मुसलमान प्रजार बाड़ीते धर्मीय अनुष्ठाने एकटी गरु कुरबानी देवा हय। गोहत्यार जन्य हिंदू राजा सजा दिलेन प्रजाके। बाध्य हये प्रजा नालिश चालालेन दिल्लीर बादशाहेर काछे। सेई सजार बदले निते बिराट सेनाबाहिनी पाठालेन बांगलाय। शोना जाय त्रिवेणी अदूरेई होयेछिल सेई युद्ध। हिंदू राजा बनाम मुस्लिम सेनापति युद्धे हिंदू राजा हेरे गेली शासकेर पदे बसें जाफर खान गाजी। तार पुरो नाम छिलो उलुगी आजम हुमायुन जाफर खान बाराम इद्दीन। समस्त शासकई चेयेछेन तार जयेर गौरवके चिरस्मरणीय करे राखते आर सेई जन्य केउ बानियेछेन मिनार केउ धर्मस्थान केउ बा मूर्ति। त्रिवेणी गंगार पाशे निर्माण हय एई मस्जिदे। एई चत्वरेर एकदम शेष प्रान्ते रयेछे मस्जिद। बर्तमाने 5टा किंबा 6टा गम्बुज बर्तमान थाकलेओ आगे छिलो 10टा गम्बुज। মসজিদের অভ্যন্তরে দেওয়ালে রয়েছে টেরাকোটা স্থাপত্য। মসজিদের মধ্যে মিহরাবের সংখ্যা 5টা থাকলেও এখন বর্তমানে 3টিই দেখা যায়। এই চত্বরের মধ্যে প্রবেশ করলেই বিশাল এই বটগাছের ছায়ায় ঘুমিয়ে আছেন জাফর খান গাজী ও তার পরিবার। আর এটাই জাফর খান গাজীর দরগা। ছাদবিহীন দুটি কক্ষ, তবে কক্ষ দুটির বাইরে একটি সমাধিও আছে যেটা সম্ভবত এই মসজিদের কেয়ারটেকারের সমাধি। পূর্ব দিকে কক্ষে প্রবেশদ্বার লক্ষ্য করলেই বোঝা যায় এটি কোনো হিন্দু মন্দিরের অংশ, কারণ প্রবেশদ্বারে খিলানি রয়েছে অসংখ্য হিন্দু স্থাপত্যের ভাস্কর্য। কক্ষের ভিতরে রয়েছে 4টি সমাধি, একটি জাফর খান গাজীর পুত্র বরখান গাজী ও তার দুই ছেলে রহিম ও করিম খান গাজীর সমাধি, আর মাঝখানের সমাধিটি সম্ভবত কোনো মহিলার হবে। পাশের কক্ষে রয়েছেন স্বয়ং জাফর খান গাজী ও তার দুই পুত্র ওয়ান ও খৈওয়ান খান গাজী এবং বাকি একটি উগওয়ান খান গাজীর স্ত্রীর সমাধি। বাংলায় মুসলিম শাসন সূচনার আগে রাজত্ব করত সেন বংশের রাজারা, তবে ত্রয়োদশ শতাব্দীর মাঝামাঝি এই অঞ্চলে কিছুদিন উড়িষ্যার রাজবংশ আধিপত্য বিস্তার করেছিল। লক্ষ্মণ সেনের রাজত্বকাল 1203 খ্রিস্টাব্দ। সর্বপ্রথম বক্তিয়ার খিলজি মাত্র 18 জন ঘোড়সওয়ার নিয়ে সেন বংশের রাজধানী নবদ্বীপ আক্রমণ করেন, যা ত্রিবেণী থেকে মাত্র 60 কিমি দূরেই। খিলজি তার রাজধানী স্থাপন করেন গৌড়ে। সেন আমলে শেষের দিকে লক্ষ্মণ সেন নদিয়া ছেড়ে চলে যাবার পরে অনেক স্বাধীন রাজাই ত্রিবেণীর আশেপাশের অঞ্চলে রাজত্ব করেছেন। তাদের মধ্যে মার নৃপতি ও ভূদেব নৃপতির নাম পাওয়া যায়। সেই সময় দুই হিন্দু রাজার সাথে জাফর খান গাজীর যুদ্ধ হয়। ভূদেব নৃপতির সঙ্গে যুদ্ধে জাফর খান গাজী জয়ী হতে পারেননি, তিনি মারা যান সেই যুদ্ধে। শুধুমাত্র দরগার মধ্যেই হিন্দু মুসলিমের স্থাপত্যের ঐক্য ঘটেনি, জাফর খান তার নিজের জীবনেও হিন্দু মুসলিম ঐক্য ঘটিয়েছিলেন। জাফর খান প্রায় সময়ই একটি গঙ্গার শ্লোক বলতেন, যা থেকে অনেকের ধারণা সেই শ্লোকের স্রষ্টা তিনি। আদৌ কিন্তু তা নয়, বেদব্যাস রচিত শ্লোকটি তাঁকে শিখিয়েছিলেন তারই হিন্দু পুত্রবধূ। পুত্রবধূর প্রভাবেই জাফর খান গঙ্গার প্রতি শ্রদ্ধাবান হয়েছিলেন, তিনি গঙ্গাদেবী পুজো করতেন। 700 বছর আগে হুগলির গঙ্গা তীরবর্তী ত্রিবেণীতে মুসলিম শাসকের হাত ধরেই এমন ইতিহাসের জন্ম হয়েছিল। এবার আসি দরগার মধ্যে পাথরে খোদাই করা যে হিন্দু মন্দিরের ভাস্কর্য আছে সেগুলো কিসের, আগে এটি কি কোনো হিন্দু মন্দির ছিল? অনেক ঐতিহাসিকের মতে পুরনো কোনো হিন্দু মন্দির ধ্বংস করে এই মসজিদ তৈরি করেন জাফর খান, তাই মসজিদ বা দরগার দেওয়ালেই হিন্দু দেবদেবীর প্রতিকৃতি দেখা যায়। তবে দেওয়াল নির্মাণের সময় পাথরগুলো যেন তেন প্রকারে সাজিয়েই দরগা নির্মাণ করা হয়েছে, কোনো পাথরে ভাস্কর্যের মাথা উপরে তো কোনোটাতে নিচে। আবার অনেক ঐতিহাসিকের মতে কোনো ধ্বংসপ্রাপ্ত পুরনো হিন্দু মন্দিরের পাথর দিয়েই এই দরগা নির্মাণ করা হয়েছিল।
সব মিলে 700 বছরের পুরনো বাংলার এই প্রথম মসজিদ আগে কি ছিল তা আপনাদের কাছ থেকে জানার অপেক্ষা রইলাম। আজ ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।